হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আমি আজকে নিয়ে আসলাম চিলি চিকেন। চিলি চিকেন কীভাবে, প্রথমে মুরগির এই যে বুকের মাংসটা নিয়ে নেবেন, তারপর কীভাবে কাটতে হবে, ছুরিটি একটু বাঁকা করে এইভাবে নিতে হবে, এইভাবে। তারপরে এইভাবে একটু মাংসটা ধরে এইভাবে একটু বাঁকা করে নিতে হবে, এইভাবে এইভাবে। দেখুন, আমি একে একে সবগুলো মাংস কেটে একটা বাটিতে নিয়ে নিলাম। দেখুন, আমি সবগুলো চিকেন একে একে কেটে নিলাম। ঠিক আপনারা এইভাবে কাটবেন। এখন আমি আধা কাপ পরিমাণ পানি নিয়ে নিলাম একটা ছোট বাটিতে, পানিটা দিয়ে দিলাম। তারপর আমি অ্যাড করব এক চা চামচ চিনি, তারপর অ্যাড করব এক চা চামচ লবণ, এক চা চামচ লবণ। তারপরে আমি অ্যাড করব ভিনেগার, এই যে ভিনেগার, আপনারা এটা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন দোকানে। আমি এই সাদা ভিনেগারটা নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ। আপনাদের বাসায় যদি ভিনেগার না থাকে তাহলে লেবু দিয়ে দিতে পারেন, এক টেবিল চামচ লেবু দিয়ে দিতে পারেন ভিনেগার। দেখুন, আমি আবারও চলে আসলাম সেই 10 থেকে 15 মিনিট মাখানো চিকেনটা। তারপরে এখন আমি হাই হিটে তেলটা গরম করে নিয়েছিলাম অফ ক্যামেরায়, এখন আমি এটাকে ডুবো তেলে ভেজে নিব 10 থেকে 12 মিনিট। এটাকে হালকা আঁচে ভেজে নিব, মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দেবো, উল্টিয়ে পাল্টিয়ে দেবো। জালটা কিন্তু মিডিয়াম আঁচে রাখতে হবে। চিকেনটা ভেজে উঠিয়ে নিয়েছি আমি, এখন তেলটা কমিয়ে আমি ওগুলো ভেজে নেব। আমি হলুদ ক্যাপসিকাম নিয়েছি, হালকা একটু সবুজ ক্যাপসিকাম সহ নিয়েছি, তারপর নিয়েছি আমি ফালি করা কাঁচামরিচ, তারপর এইভাবে কাঁচামরিচ কেটে নিয়েছি, আর পেঁয়াজের পাপড়িগুলো মাঝখান দিয়ে কেটে খুলে নিয়েছি। নিয়েছি রসুন কুচি আর নিয়েছি পেঁয়াজ কুচি। এগুলো আমি এখন সবগুলো উপকরণ একে একে দিয়ে দেবো তেলে। আপনারা চাইলে ক্যাপসিকাম আরও কয়েক রকমের ব্যবহার করতে পারেন, না চাইলে একটা দিয়েও করতে পারেন। দেখুন, আমি সবগুলো উপকরণ দিয়ে ভেজে নিয়েছি হালকা। এখন আমি দিয়ে দেব টমেটো সস। আপনারা চাইলে চিলি সস দিতে পারেন, আরও অনেক রকমের সস সেটা দিয়েও পারেন। তারপর দিয়ে দেব আমি এটা সয়া সস, আপনারা যে কোনো মুদি দোকানে পেয়ে যাবেন সয়া সস, 2 টেবিল চামচ। সয়া সস অ্যাড করলাম, টমেটো সস অ্যাড করলাম। এখন সবগুলো নেড়ে চেড়ে আমি ভেজে রাখা চিকেনটা দিয়ে দেব, ভেজে রাখা চিকেনটা দিয়ে দেব, ভেজে রাখা চিকেনটা দিয়ে আমি হাই হিটে 2 থেকে 3 মিনিট এটা আমি রান্না করব। এই চিলি চিকেনটা যদি হাই হিটে 2 থেকে 3 মিনিট রান্না করা হয় তাহলে খেতে অনেক ভালো লাগবে, হাই হিটে রান্নাটা করলে অনেক ভালো লাগবে। দেখুন, আমি হালকা একটু ভেজে নিয়েছি সবগুলো উপকরণ দিয়ে। এখন আমি অ্যাড করব 2 চা চামচ লেবুর রস। আপনারা কিন্তু সসগুলো দেওয়ার চেষ্টা করবেন, আমি আগে যে সসগুলো দিয়েছি। এখন আমি আরও 2 টেবিল চামচ সয়া সস দিয়ে দেব, ওই অনুযায়ী আপনারা দিবেন, যেন 2 টেবিল চামচ। তারপর আমি আবার নেড়ে চেড়ে দেব
কয়েক মিনিট। নেড়ে ছেড়ে দেওয়ার পর আমি এখন 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার একটা বাটিতে গুলে নিলাম। এখন এই কর্নফ্লাওয়ারটা আমি অ্যাড করে দেব, কিন্তু এটা এমনভাবে অ্যাড করতে হবে, এক হাতে ডালতে হবে আর এক হাতে অনবরত লাড়তে হবে। দেখুন এইভাবে নেড়ে ছেড়ে, এইভাবে নেড়ে ছেড়ে সুন্দর করে আপনারা এটা করে নেবেন। দেখুন কতটা গাঢ় হয়েছে। আপনারা যে যেমন খেতে চান সেই পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে পানি দিয়ে গুলে তারপর দেবেন। দেখুন দেখুন আমার সিলি সিস্টা তৈরি হয়ে গেছে। তৈরি হওয়ার পরে এমন আসছে। আসলে আমি তো অন্যদের মতো পারি না নতুন রান্না, অনেকে অনেকের মতো করে, আমি আমার মতো করে দেখালাম। যদি ভালো লাগে তাহলে অবশ্যই সবাই দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।